পরবর্তী প্রশ্ন হচ্ছে, পতাকা বানানোর হুকুম কি, বানানো যাবে কি? পতাকা বানাতে পারবেন না কেন? পতাকা বানাতে পারবেন, পতাকা বানালে কোনো সমস্যা নেই। পতাকা বানান, পতাকা হলো একটা চিহ্ন, পতাকা বানাতে কোনো দোষের কিছু না। সমস্যা একটাই, পতাকার মধ্যে কি আছে সেটা আগে দেখতে হবে। পতাকার মধ্যে কোনো কোনো ছবি থাকে, তাহলে ছবি আঁকা জায়েজ নেই। আজ পতাকার মধ্যে আঁকা জায়েজ নেই। পতাকার মধ্যে যদি কোনো কোনো পূজার সামগ্রী থাকে, সে পূজা করা জায়েজ নেই। এখন আপনি চিন্তা করবেন আপনি কি করছেন। যদি আপনি বলেন যে না, আমি আমি সবুজ আঁকতেছি, আমি লাল আঁকতেছি, আমি এটা, তাহলে তো না জায়েজ হওয়ার কিছু নেই। কিন্তু এটা যদি কোনো পূজার সামগ্রী হয়ে যায় অথবা পূজনীয় বলে মনে করেন কেউ যে এটা পূজনীয়, তাহলে সেটা হলো শির্ক। এই জন্য এইটা না করে পতাকা বানানো জায়েজ, কিন্তু এর নিয়তটা দেখতে হবে এক, আর কর্মটা দেখতে হবে। নিয়ত কর্ম দুটেই, সে কি করে কি পতাকা দিয়ে কি করে সেটা বড় কথা। পতাকা বানায় যদি আপনি সেটাকে নিচে রুকুর মতো হয়ে থাকেন, সেজদার মতো হয়ে থাকেন, অথবা অন্তরের ভালোবাসা এটার জন্য প্রদান করেন যেটা আল্লাহর জন্য দেওয়া উচিত, তাহলে আপনি শিরক করলেন। আর যদি পতাকা বানানোর জন্য যে আমার পরিস্থিতি, আমার দেশের পরিস্থিতি, দশের পরিস্থিতি, আমার সমাজের পরিস্থিতি মূলক আমি একটা তুলে ধরলাম, তাহলে না যায় কোনো কিছু সেখানে নাই, যদি না সেখানে কোনো সরাসরি শিরকের কোনো এলিমেন্টস থাকে, সেখানে শিরকের এলিমেন্টস থাকে। মনে রাখবেন চাঁদ, সূর্য বা রং, এগুলি কোনো শিরকের এলিমেন্টস না। এগুলি কি কাজে কিভাবে ব্যবহার করছে সেটা শিরকের এলিমেন্টস। কেউ যদি কোনো সূর্যের মতো রেখা আঁকে, কোনো সমস্যা রেখা, সূর্য কোনো প্রাণী নয়। অনুরূপভাবে চাঁদের মতো একটা গোল একটা আঁকছে, এটাও কোনো দোষের কিছু না, কারণ এটা কোনো প্রাণী নয়। অনুরূপভাবে যদি কেউ কোনো গাছ আঁকছে, সেটা তো প্রাণী নয়, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো এগুলো এগুলো দিয়ে আবাদত করা হয়, এগুলো যদি আবাদত শুরু হয়ে যায়, তাহলে সেটা গুনার কাজ হবে। কেউ যদি সেটা আঁকে দেয়, সে গুণাগার হবে এবং যারা করলো তারা শিরকে লিপ্ত হলো। তাহলে আপনি কি উদ্দেশ্যে করছেন এটার উদ্দেশ্যের উপর নির্ভর করবে, হালাল বা হারামের মাসালা। ঠিক পতাকা বানানোর মাসালাটা সেরকম বিস্তারিতভাবে জেনে নিতে হবে।